আমাদের এখানে মেলা মাঠে ব্যবসা হচ্ছে না। ফার্স্ট সেকেন্ড কোটা কোনো ভালো প্রোগ্রাম নেই, কোনো আর্টিস্ট নেই। আসো, এরকম কিছু ভেবেছিলে যে মেলা এরকম মনো স্ট্রাইক থাকবে? ভাই ভাগ্যটা খুবই খারাপ, এত মেলা বন্ধ বন্ধ মেলাতে লেবারদের খরচা দেবে কিভাবে, দোকান খরচা উঠবে কিভাবে, এইটাই নিয়ে তো মানুষ চিন্তায় পড়ে যাচ্ছে। খুবই দুঃখ লাগছে, দেখো এই ছোটো ছোটো দোকানদার এরা কোথায় যায় ভাবো, আজকের দিন একটা ইনকাম। তো এই যে মেলাতে যে আসা হয়েছে, তোর মন তারা প্রিয় বন্ধুরা, আজকে এসে গেছি আবার আমরা হলদিয়া মেলা 2023। এই ফার্স্ট টাইম আমি হলদিয়া মেলা যাব। আমি এসেছিলাম একবার, তোমার ধরো কে এসেছিল, কে এসেছিল বলতো? হাইনি হাই নকরা তেরানি, ধর গুরু রান্ডে বাসছিল 3-4 বছর আগে যতটা সম্ভব সেই সময় আসছিলাম। আর এই প্রথম আজকে এলাম বাড়ি থেকে। আমার হলদিয়া যে মেলা 63 থেকে 64 কিলোমিটার রাস্তা, আমরা অনেক চলে আসি, নন্দকুমার পেরিয়ে প্রায় 5 কিলোমিটার আরও চলে আসি। এখন মনে হচ্ছে 15 কিলোমিটার বা 17 কিলোমিটার বাকি। আর আজকে কে আসবে জানো? আজকে আসবে যে রাঘব বোয়াল, মানে আমাদের রাঘব চ্যাটার্জি আসবে। ভাই যারা রাঘব চ্যাটার্জিকে ভালোবাসো, বাট এটা মজাকার জন্য বানিয়েছি, বাট মনে নিও না। তো বেশি কিছু কথা বলবো না, হলদিয়া মেলার ভিতরে কী আছে কী নেই সব কিছু দেখাবো। আর গলার অবস্থা খুব খারাপ, দু সাইডে টনসিল হয়ে গেছে, ফুলে গেছে। কদিন ধরে মেলার ভিডিও দিচ্ছি তো তার জন্য একটু ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাইক ভাই লাভলি জিও সেরা, 110 প্লাস স্পিডে আসছি। ভাই ওয়েলকাম টু হলদিয়া, ভাই পৌরসভা এরিয়া, পরিষ্কার করার জন্য কেউ লোক নেই। ভাই আমি না হলে আজকে মেলাটা চালু হবে না। ভাই ছিল সঙ্গে আমার বাজাজ N160 ভাই বাইক, এই বাইক ছাড়া ভাই কোনো কাজের নয় ভাই। ওভারটেক একের পর এক সময় ওভারটেক করে চলবো, আমি এখন রাইডার। ভাই ভাগ্যটা খুবই খারাপ, এত খারাপ ভাগ্য, বলছে মেলা নাকি আজকে বন্ধ। ভাই স্ট্রাইক মেরেছে, টাকা পয়সা বা দোকানদানি এসব কিছু নিয়ে স্ট্রাইক মারা হয়েছে। মেলা বন্ধ, মেলাতে কি আছে দেখাবো, গাড়ি পার হয়ে দেখে নিয়েছি। বন্ধ মেলার মধ্যে কি আছে শুধু মানুষ দেখাবো, যেহেতু মেলাতে ভাই স্ট্রাইক চলছে, ঠিক আছে? প্রথমবার জীবনে হলদিয়া মেলাতে প্রথমবার মেলার মধ্যে স্ট্রাইক, প্রত্যেকটা দোকান বন্ধ। আমরা এমন দিনে আসছি, ভাগ্য খারাপ। কিন্তু ভাগ্য খারাপ সময় একটা জিনিস বলতে, এই স্ট্রাইকের পেছনে কারণ কি, অনেক কিছু ব্যাপার থাকতে পারে। মেলার জন্য যা এরকম কিছু ভেবেছিলে যে মেলা এরকম বন্ধ স্ট্রাইক থাকবে, মেলা বন্ধ থেকে বন্ধ? সব বন্ধ, চেল্লামেল্লি হচ্ছে এখানে, সব কিছু থেমে গেছে। হ্যাঁ কালকে নচিকেতা আসবে, নচিকেতার জানি না কী হবে কালকে, সব কিছু বন্ধ, সব টোটালি। এমন সময় এইরকম মেলা জীবনে কি তোমরা আদৌ দেখেছো? এই সময় এতক্ষণ কত বাচ্চা জায়গাটা খেলতো, এখানে কত আওয়াজ পেতো, এগুলো সব চালু থাকতো, লাইট জ্বলতো, কিছু নেই, কোথাও কিচ্ছু নেই, চারিদিক একদম নিস্তব্ধ। কিছু বন্ধ দেখো, এই দেখো দেখো, বন্ধ করতে খুলেছে হালকা হালকা, বাস বন্ধ করে দিচ্ছে আবার। এখানে সব কিছু বন্ধ করে দিচ্ছে এই জায়গা। দর্শক দেখো অ্যাকচুয়ালি মেন রিজন, আচ্ছা দেখা করে বলতো অ্যাকচুয়ালি কী জন্য বন্ধ করা হচ্ছে? অ্যাকচুয়াল বলা হচ্ছে আমাদের এখানে মেলা মাঠে ব্যবসা হচ্ছে না। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড কোটা কোনো ভালো প্রোগ্রাম নেই, কোনো আর্টিস্ট নেই, সেই হিসাবে আমরা অন্যান্য বছর বলিউড থেকে আছে, এই বছর কিছু একদম নেই, টলিউড টলিউড এবছর কিচ্ছু নেই বলে আমরা মেলা সিঙ্গার নিয়ে আসছি। তারপরে এখানে কোনো ব্যবসা নেই, একটা কাস্টমার ঢুকছে না। আমরা স্টল ভাড়া কোথায় থেকে দিব, ইলেকট্রিকের পয়সা কোথায় থেকে দিব? আমার মোটামুটি 11টা লেবার আছে, তার পিছনে পার ডে ওদের পিছনে একের জন্য 500 টাকা খরচা, সে আমরা কোথায় থেকে বিয়ার করবো? তো দর্শক
অ্যাকচুয়ালি এটা কিন্তু খুবই গম্ভীর একটা ব্যাপার, যেহেতু বলছে দাদারা মেলাতে লোক আসছে না, আর প্রত্যেক বছর এখানে বলিউড থেকে লোক আসে, আর এখন আসে টলিউড থেকে, যারা ছোটো ছোটো সারেগামা পা থেকে শুরু করে তোমার ধরো যারা পাড়ার মধ্যে যে সমস্ত প্রোগ্রাম হয় সিরিয়াল থেকে শুরু করে তাদের থেকে এই কেট আমার হলদিয়া মেলার মতো বড় একটা মেলাতে এটা একটা আলাদা ব্যাপার, অবশ্যই আনাটা উচিত হয়নি হয়তো। তো দেখা যাক কী হয়, আগে চলছে না, লেবারদের খরচা দেবে কীভাবে, দোকান খরচা উঠবে কীভাবে, এইটাই নিয়ে তো মানুষ চিন্তায় পড়ে যাচ্ছে। আমরা মানে অন্যান্য বছর তুলে লোক হয় একদম লোকই তো হয়নি, সব থেকে বড় জন্য আমাদের কী, আমরা কী আশা নিয়ে এসেছি, আমরা ব্যবসা করবো হ্যাঁ তবেই তো আমাদের টাকা পয়সা নিয়ে আমরা বাড়ি যাবো, কিন্তু আমরা এখানে মেন জিনিস টাকা ব্যবসাই হচ্ছে না, টাকা পয়সা তো দূরের কথা, নিজের খাবার পয়সা জুটছে না, এবারে ওদের যে অ্যামাউন্টগুলো আমাদের মিটাবো কীভাবে, লাইট ভাড়া এই এক একটা ইয়ে 10 ফুট করে 14,000-15,000 টাকার ভাড়া করতে হবে। গম্ভীর একটা অবস্থায় দাঁড়িয়ে সত্যি হলদিয়া মেলার মধ্যে এত বড় মানে মেলাতে যে এইরকম একটা সমস্যা, সত্যি প্রশাসনের কাছে অবশ্য এই যাই ভিডিওটা যেমন বেশি করে শেয়ার করো তোমরা, অবশ্য যেন যাই আর কিছু স্টেপ অবশ্য নেওয়া দরকার। ধন্যবাদ। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছ এখানে মা কালী রেস্টুরেন্টে খুলেছে, মা কালী রেস্টুরেন্টটা বন্ধ করেনি, তার জন্য এখনই প্রচণ্ড হিড়িক চলছে। মা কালী রেস্টুরেন্ট খুলেছে, এই কারণটা একদম স্টেজের সামনে সব থেকে ভাই দামিষ্টা পান্ডার যাকে বলতে পারো তোমরা, বাট এখানেও বন্ধ। দেখো এই ছোটো ছোটো দোকানদাররা এরা কোথায় যায় ভাবো, আজকের দিন একটা ইনকামের আশায় এসেছিল, বন্ধ করতে বলছে। আর ওদিকটাতে কৃষি প্রদর্শনী দেখা গেছে, ভেতরে ঢুকছি, একটা কথা বলে নি। তো এই যে মেলাতে যে আসা হয়েছে, ভাবনা চিন্তা ছিল যে মেলাতে অনেক কিছু মানে যেরকম হয় আর মেলা, তো এইরকম বন্ধ হলে হয়েছে, বন্ধ হলে প্রচুর অসুবিধা অসুবিধা আছে। কোথা থেকে আসা হয়েছে, কোথা থেকে? আমরা এসেছি নন্দকুমার থেকে, নন্দকুমার থেকে। হলদিয়ার মতো জায়গাতে এইরকম স্ট্রাইক মেলাতে প্রথমবার মনে হচ্ছে আমার, প্রচুর প্রথম প্রথমবার স্ট্রাইক হচ্ছে, হ্যাঁ প্রথমবার। ধন্যবাদ। কৃষি মেলা এটা খোলা আছে, এটা দেখতে পাচ্ছি এটা খোলা আছে। মৌমিদার সব থেকে ভাগ্য খারাপ কি জানো তো, প্রথমবার হলদিয়া মেলা এসে আর প্রথমবারেই এইরকম মেলা বন্ধ, মেলা স্ট্রাইক, এটা প্রথমবার আমাদের লাইফে এটা অ্যাকচুয়ালি। ভাই দেখো মনের মধ্যে আতঙ্ক আছে, যে কোনো মুহূর্তে লোক আছে বন্ধ করে দেয়, যারা দোকান খুলছে এখন খুব ভয়ে ভয়ে খুলছে, আর যেগুলো দেখো সব বন্ধ এখন, সব প্রত্যেকটা তিরপল তোলা আছে। এইদিকে দেখো, এইদিকে হাতে তিরপল নিয়ে রেডি আছে, যে কোনো মুহূর্তে আসলেই বন্ধ করে দেবে। প্রিয় বান্ধবীরা আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তোমাদের জন্য নানা রকম মেলার অনেক জিনিস দেখাতে পারিনি, এটাই সব থেকে খারাপ লাগছে। লাঠি নিয়ে বেরিয়েছে, দেখো লাঠি নিয়ে বেরিয়েছে, দেখো মারতে সব, দোকান বন্ধ হওয়া চাই ভাই আগে, আজকে মেলা কোনো মতো হবে না, কোনো মতো সম্ভব নয়, দোকান বন্ধ করে দিচ্ছে এখনই। ভাই সব জিনিস তো জোর করে বন্ধ করে দিচ্ছে, এই যে সামনে দেখো এই যে ব্রেক ড্যান্স, ভাই এটাকে কী করে বন্ধ করবে, ব্রেক ড্যান্সকে বন্ধ কী করে করবে, সম্ভব কী করে? মেলার মধ্যে এসেছে, পাপড়ি চাট খাচ্ছে হালকা করে একদম। খাবার দোকানগুলো টুকটাক চালু হয়েছে, কিন্তু সেই রকম দর্শক পাবলিক কেউ নেই। ওকে টাটা বাই বাই, পাপড়ি চাট খেয়েছি আর একটা কিছু খাবার প্ল্যান করছি, খেয়ে বাড়ি চলে যাবো। তো এখন বাজে 6:45 বাজতে যায়, এখন 7টা বাজে, বাড়িতে 1 ঘন্টা লেগে যাবে আমার এখান থেকে। ওকে টাটা বাই বাই।